হ্যামবার্গ টাইমস। লোকোর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয়মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে, 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ টাইমস, সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সংযুক্ত মোর্চা সমর্থিত গোঘাট বিধানসভায় যিনি প্রার্থী হয়েছেন শিবপ্রসাদ মানিক। শিবপ্রসাদ মানিকের আরেকটা পরিচয় আছে, তিনি এই গোঘাটেরই মাটিতে এখানকার ভূমিপুত্র এবং 1982 সাল থেকে 5টা টার্মে, একটা মনে রাখতে হবে যে গোঘাটে 5টা টার্মে তিনি বিধায়ক ছিলেন, তখন ছিলেন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক। এই মুহূর্তে যেহেতু একটা বাম মোর্চা হয়েছে, সংযুক্ত মোর্চা যার নাম, এই সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থী হয়েছেন, মাঝখানে গ্যাপ ছিল এবং তারপরে আবার আমরা পাচ্ছি সেই শিবপ্রসাদ মানিক। নমস্কার শিবপ্রসাদ। শিববাবু, আপনার কাছে কতগুলো বিষয় একটু জানতে চাইছি। এই যে 5টা টার্মের আপনি বিধায়ক ছিলেন, থাকার পর মাঝখানে আপনাদের এই ফরওয়ার্ড ব্লকের আরেক প্রার্থী বিশ্বনাথ কারক এবং তার আগে নিরঞ্জন পণ্ডিত, এরা পরপর দুজনে হয়েছিলেন গোঘাটে ফরওয়ার্ড ব্লকেরই প্রার্থী হয়েছিলেন এবং বিপুল ভোটে জিতে তারা বিধায়ক হয়েছিলেন। লাস্ট 2011তে বিশ্বনাথ কারক এসেছিলেন, যিনি পরে মানে তৃণমূলের দ্বারা অত্যাচারিত এবং ফরওয়ার্ড ব্লক তার পাশে দাঁড়াননি, সেই একটা অভিমান থেকে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর আমরা দেখলাম যে আবার আপনি এই টার্মে আসছেন গোঘাটের বিধায়কের পদপ্রার্থী হিসাবে সংযুক্ত মোর্চার। আপনি কেমন লাগছে আপনার এতদিন পর আবার আপনি এই নির্বাচনী ময়দানে, আপনার কেমন লাগছে? বিষয়টা হচ্ছে পার্টি একটা সময় আমাকে সরিয়ে আমাদের তরুণ মুখ এনেছিল, দুই তরুণ নিরঞ্জন পণ্ডিত এবং বিশ্বনাথ কারক। আবার এই সময়, হ্যাঁ, এই সময়তে ভেবেছে যে আমাকে লড়তে হবে, কারণ আমি তো 5 বার ছিলাম, আমি বলেছিলাম যে 5 বার ছিলাম, শুনে আবার আবার কেন, কিন্তু পার্টি মনে করছে না আমাকে এবার লড়তে হবে, তার জন্য আমাকে বাধ্য করেছি বলতে হবে। তাহলে আপনাকে লড়তে হবে একদিকে বিজেপি, যারা মানে এই মুহূর্তে বিজেপির পালে একটা বাতাস আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, তাহলে একদিকে বিজেপি, আবার একদিকে এই মুহূর্তে শাসক দল তৃণমূল, এই দুজন মানে প্রবল প্রতিদ্বন্দ্বী এদেরকে, আর এদিকে গোঘাটে লাল সন্ত্রাস, সেটাকে কেউ ভোলেনি এখনো পর্যন্ত, গোঘাটের মানুষরা ভোলেননি সেই সন্ত্রাসের ইতিহাস। এবং সেই সময়ে দাঁড়িয়ে আপনি যখন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক, তখন আপনি এবং আপনার দল, আপনারাও কিন্তু সিপিএম দ্বারা কম অত্যাচারিত ছিলেন না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আপনাদের সিপিএম এর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়েই লড়তে হবে, এই জায়গাটাতে আপনি কি করে মানে লড়াইটাকে এগিয়ে নিয়ে যাবেন, মানসিকভাবে কতটা প্রস্তুত? আমরা তো একসঙ্গে বামফ্রন্টে ছিলাম, এলাকায় ছিল, গন্ডগোল হয়েছে অনেক জায়গায়, গন্ডগোল ছিল, এটা অস্বীকার করলাম না, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে 2011-র পর এই বর্তমান যে সরকার পরিচালনা করছে 10 বছর,
এরা কম যায় না, এরা তো লাভ সন্তোষকে ছাপিয়ে গেছে। কিন্তু তৃণমূল তো বলছে 100% কাজ করে দিয়েছে। কোথায় 100% কাজ হয়েছে, সব তো মিথ্যা কথা বলছে। কেন আপনার মনে হচ্ছে গুয়াহাটির যিনি বর্তমানে বিধায়ক এবং সন্ত্রাস রাস্তার যে মানে বাস সেটা আমি নিজে উদ্বোধন করেছিলাম, বদরগঞ্জের রাস্তা আমরা উদ্বোধন করেছিলাম, আমরা কুমারগঞ্জ রাস্তা ছিল না, আমি প্রথম এমএলএ কোটার টাকা দিয়ে শুরু করেছিলাম, তার পরবর্তীকালে অন্য টাকা আবার ওই রাস্তা হয়েছে। কিন্তু শেষ হলো না কেন? দামোদরপুরের রাস্তা তো হাঁটা যেত না। আমার আমি আমি একটু বলছি যে আমি আপনাকে থামিয়েই বলছি, এই দামোদরপুরের রাস্তা কালীপুর থেকে দামোদরপুর প্রায় 15 কিলোমিটার রাস্তা, আমি আরামবাগ টাইমসের পক্ষ থেকে একা হেঁটে হেঁটে আমি এবং আমার টিমের যারা সদস্য আমরা ছবি তুলতে তুলতে গেছি, ভয়ঙ্কর দুর্দশা সেই চিত্র আমরা ডিএম কে দিই, তারপর সেই রাস্তার ওই ছবি থেকে একটা অ্যাডভেন্ট হয়েছিল। না সেটা হচ্ছে আমার সময় নয়, না আপনার সময় নয়, সময়কার হয় না, আমি যে সময়কার কিন্তু রাস্তাটা তো ভগ্নদশায় ছিল, সেটা পরপর ভগ্ন হয়ে গিয়েছিল, কিন্তু সেটা সংস্কার হয়নি বলে। কিন্তু আমাদের সময়কালে রাস্তা আমরা করেছিলাম, আমরা 30 নম্বর বাসের সঙ্গে কথা বলে আমরা বাস নিয়ে গিয়ে বাস উদ্বোধন করেছিলাম। এবং আপনার সময় বোধ হয় ভিক্টাস পাওয়ার স্টেশন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাওয়ার স্টেশন হয়েছে। আমাদের সময়কালে সমস্ত এই পঞ্চায়েতে যে মাধ্যমিক স্কুলগুলো সব স্কুলগুলোই বেশিরভাগই আমাদের সময় কার্যকরী করতে পারে, এটা নিয়ে 2 কোটি টাকার একটা পরিকল্পনা হয়েছিল দল বিভাগ। শুধু পরিকল্পনায় করে গেলেন, বৃহৎসেচের জন্য যেটা ঘাটাল মাস্টার প্ল্যানকে যদি ইতিমধ্যে কার্যকরী করতে না পারা যায় তাহলে কিন্তু গুয়াহাটির এই সময় দরকার জোড়াকে সংস্কার করা যায় না। এতদিন সময় লাগলো, তারপরও আপনি কেন পারলেন না? এবং তারপরে দেখুন আপনাদের দুজন ফরবাকের বিধায়ক, একজন নিরঞ্জন পণ্ডিত, একজন বিশ্বনাথ কারক, পারলেন না। বিশ্বনাথ কারকের সময় বলছি আমি, যে আমি তৎকালীন সেচ মন্ত্রী বর্তমান তৃণমূল নেতা মানব ভূঁইয়ার সাথে দেখা করেছি এবং তাকেও বিষয়টা বলে আমি বিশ্বনাথ একসাথে গিয়েছি, মানবের সাথে কথা বলেছি কিন্তু কার্যকরী করতে পারেনি, এটা বাস্তবতা বলছি। আচ্ছা কেন ওখানে ওখানকার মানুষজন বলছে যে মানে খুব বেশি নয় 100 ফুট গভীরে পাইপ গেলেই জল পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও সেচের বিষয়টা ওখানে এখন অনেক ভালো, এখনো তো মিনি মিনি সেভাবে অনেক মিনি অনেক হয়েছে কিন্তু সরকারি ভাবে অনুমোদন না, কেন এখন অনেক পরে মনে করেছিলাম এবং সেচের উন্নতি সাধন অনেকটা ক্ষুদ্র সেচের উন্নতি সাধন অনেকটাই হয়েছিল, জলাটা সেভাবে সংস্কার করা না হলেও আমাদের জল বিভাজিকা যেটা কেন্দ্রীয় একটা প্রকল্প ছিল সেটা 2 কোটি টাকার একটা পরিকল্পনা কাজ হয়েছিল, তারপরে আমাদের ক্ষুদ্র সেচ যেটা ওই আপনার মিনি করে সেটা অনেক আমাদের সেচের অনেক উন্নতি সাধন হয়েছে। প্রায় 2000 একর জমি আমরা গরিব মানুষকে পাট্টা দিয়েছিলাম,
আপনারা বুঝে পারলকে আশাটাই বুঝে বিনয় ঘোষের হাত ধরে তাই তো অবশ্যই মিয়ালদা আমাদের সদ্য জননেতা ছিলেন এবং তিনি ওখানে ভূমি সংস্কার কর্মসূচি কার্যকরী করেছিলেন সেটা ঘটে শুধু ঘটে সাবান নয় গোটা ঘটনা দিয়ে ভূমি সংস্কারের যে কর্মসূচি তাতে আমরাই আপনার কি মনে হয় তৃণমূল যে দাবি করছে বিশেষ করে এই যে প্রার্থী তো আবারও হয়েছেন মানস মজুমদার অর্থাৎ গুহাটি যিনি বিধায়ক মানস মজুমদার তৃণমূলে তিনি আবার প্রার্থী হয়েছে আপনার কি মনে হয় মানস মজুমদার কে আপনি হারাতে পারবেন তিনি তো বলছেন তিনি প্রচুর কাজ করছেন আপনার কেন মনে হয় মানে আপনার কেন মনে হচ্ছে যে আপনি জিততে পারবেন মানস মজুমদার হারবেন ব্যাপারটা হচ্ছে যে মানে মানস মজুমদারকে মানুষ ঠিক আছে কিন্তু ভবানীপুরটা যেখানে ওনা যিনি দাঁড়াতেন উনি দাঁড়াতেন তার ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গেলেন এক নম্বর তিনি বলছেন বাংলার মেয়েকে চায় তাহলে ওনার বাড়িটা কেন থাইল্যান্ডের মেয়ে ওনার বৌমা তো থাইল্যান্ডের মেয়ে তাহলে বাংলার মেয়ে কোথায় চায় যদি বাংলার মেয়েই চায় তাহলে ঘটে কেন মানুষ ঘুমি যায় ঘরে কি ঘুমি পড়তো নেই তাহলে আমি বাংলার মেয়ে কাকে কাকে বলা হয় তাহলে বাংলার বাংলার মেয়ে তো যে যদি মমতা এত জনপ্রিয়তা তাহলে পিকে কে পিকে কে আপনার বড় করে আনতে হবে কেন বিহার থেকে না সে তো ওরা একটা উত্তর দিয়েছেন ওরা বলেছেন যে আমরা মনে করি যে রাজনীতি যারা করে স্থানীয় তাদের যে জনপ্রিয়তা যে থাকে আমি তাদের জন্য আমাদের যে কর্মী সংখ্যা কর্মী আমাদের 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 সাথে কংগ্রেস আছে আমাদের বামপন্থীরা ছাড়াও কংগ্রেস আছে বর্তমানে আবার আমাদের সেকুলার ফ্রন্ট আছে তো সুতরাং আমরা মনে করি যে আমাদের কাজের এদিকে আমাদের কর্মীদের যে কাজের এদিকে আমরা জয়লাভ এখানে আমাকে পিকের প্রয়োজন নাই পিকের মতো মানুষের আমি ধরলাম আপনাদের জনগণ পাশে আছে ঠিক আছে এই 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 জায়গাতে আপনাদের একটা ভীষণ ভাবে আপনারা মনে করছেন আপনারা আবার গোঘাটের মাটিতে ওখানকার মানুষ তাদের পুরনো বিধায়ক আপনাকে আবার ওটা পাচ্ছেন ধরে নিলাম আপনি জয়লাভ করছেন আচ্ছা একটা জিনিস আমাকে বলুন সিপিএম তথা বাম ফ্রন্ট তাদের আজ যারা ধর্মীয় মেরুকরণকে বিশ্বাসই করেন না তারা একজন পিজ্জাটাকে সাথে নিলেন কেন শুনুন ব্যাপারটা হচ্ছে যে আদিবাসী আছে কর্মী আছে আব্বাস সিদ্দিকীর বেশ কিছু মানে ভাষণ যেগুলো ভাইরাল তিনি নিজে কি বলছেন 2021 নির্বাচনটা হতে দেওয়া হোক তারপর আমরা বাম ফ্রন্ট কেও বুঝে নেবো তাহলে আপনারা কার সঙ্গে হাত মিলাচ্ছেন যে যে এমন একজন ব্যক্তি যে বলছেন আমি সিপিএম এর ঘাড়ে চেপে বৈতরণীটা পেরোবো ভোট বৈতরণী পেরিয়ে আমরা তাকে দেখে নেব এ তো অনেকটা সে এইরকম হচ্ছে না বেড়াল ও টুনটুনি গল্পের মতো যে তারপর মানে শেষ পর্যন্ত মানে সে দূর হতে ছাড়িনির মতো অবস্থা হয়ে যাবে
কেউ কাউকে শুনতে পারছে একটা কন্ট্রোল কষ্ট হচ্ছে না যে একদিন আমাদেরকেই আবার মানে যাকে সঙ্গে নিয়ে নাম সেই আমাকে বধ করবে এরকম ব্যাপার হয়ে যাবে না না নির্বাচনী ফন্ট তিনি এসেছেন আপনি বলছেন গোঘাটে প্রথমত ভূমিপুত্র নয় দ্বিতীয়ত মানুষ মজুমদার গোঘাটে সেভাবে সে অর্থে কোন উন্নয়ন করেননি তার বিরুদ্ধে বহু অভিযোগ অতএব তাকে মানুষ ভোট দেবে না ঠিক আছে যদি বিজেপি প্রার্থী হিসাবে বিশ্বনাথ কারুখন এখনো ওদের নাম ঘোষণা হয়নি ধরে নিচ্ছি যদি বিশ্বনাথ কারুখন তিনি কিন্তু একসময় ছিলেন ভরাট ব্লকের আপনার সতীর্থ তারপর যখন তাকে এবং তার আপনাদের ভরাট ব্লকেরই একসময় ছিলেন সাওরা পঞ্চায়েতের প্রধান এবং বিশ্বনাথ কারুকের স্ত্রী যাদেরকে ভয়ঙ্কর ভাবে মানে এসডি অফিসের কাছে মনোনয়ন পত্র পেশ করতে গিয়ে যাওয়ার সময় তাদেরকে ভয়ঙ্কর নিগ্রহ করা হয় অভিযোগটা আছে শাসক দল তৃণমূলের দিকেই আপনারা তখন কিন্তু একবারও শিবপ্রসাদ মালিকের জন্য এসডি অফিসের পাশে বসে পড়েননি রাস্তায় নামেননি অন্তত সেই দিন তো নামেনি না কোনো প্রতিবাদও ছিল না তাহলে সেই জায়গাটাতে সেই অভিমান থেকে বিশ্বনাথ কারক বেরিয়ে গেলেন তাহলে জঘন্য ভাবে নিগৃহীত হয়েছিলেন চুলের মুঠি ধরে কাছাড়ে ছিল সুতরাং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে এসডিও তো নয় বটেই এসডিও জেলা শাসক এবং কলকাতা রাজপথে আমাদের মহিলা নেতৃত্ব তীব্র বিরোধিতা করছে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছে এবং মহিলারা অবরোধ করেছে আমিও সেই অবরোধে আমরা ছিলাম বিশ্বনাথ ছিল ঠিক বলাটা উচিত হবে না ও লোকসভা দাঁড়াবার জন্যই গিয়েছিল এটা যদি আপনারাও বলেছেন যে বিধায়ক হিসেবে যখন ভারতকে উনি ছিলেন গোঘাটের মাটিতে দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই এটা আপনিও স্বীকার করেছেন যে নেই আজকে আপনি তাহলে ওনার বিরুদ্ধে কি ভাষণে কি বলবেন যদি উনি বিধায়ক হিসেবে প্রার্থী হন আপনি ওনার বিরুদ্ধে কি বলবেন আর একটা আছে দর্শকরা শুনতে চায় ও পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শুধু এই এইটাই আপনাদের পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আর দল বদল করেছে ও আগে সিপিএম ছিল তারপর পরে গিয়েছে আবার বিজেপি থেকে সিপিএম তো আপনাদেরকে ব্যাপক মেরেছে ওই তো আগে সিপিএম না 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 তবে ও তো দল বদল নেতা যদি তিনি প্রতিপক্ষ হন আপনার আপনি কোন যুক্তিতে তার বিরুদ্ধে কথা বলবেন আপনাদের তো অস্ত্র চাই আচ্ছা অস্ত্র এখনো রেডি করেননি তাই তো বিশ্বনাথ যে রাজনীতির দলের সঙ্গে গেছে তারও দেশটাকে বিক্রি করছে ভারতীয় জনতা পার্টি যেভাবে জিনিসের দাম বাড়িয়েছে আমাদের দেশে জিনিসপত্রের দাম মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া মানুষের ক্রয় ক্ষমতা বাড়ি চলে গেছে এক নম্বর দু নম্বর হচ্ছে ডিজেল পেট্রোল রান্নার গ্যাস প্রতিদিন বাড়াচ্ছে
আমাদের যারা প্রকৃত এই দেশের মানুষ ভারতীয় জনতা পার্টি, আচ্ছা আজকে বলুন তো যে সীমান্তে যারা আমাদের অত্যন্ত অত্যন্ত প্রহরী যারা, তারা কতগুলো খুন হলো এই এই সরকারের আমলে? আমাদের দেশের মানুষ, আমাদের সীমান্তে প্রহরীরা মারা যায়নি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, আপনার আমাদের দেশের সব সম্পদ, সবচেয়ে যে লাভজনক সম্পদ হচ্ছে রেল, সেই রেলকে 151 জোড়া রেলকে আজকে বেসরকারিকরণ করা হচ্ছে, আমাদের বিমা, আমাদের ব্যাংক যেগুলো রাষ্ট্রীয়করণ ছিল, রাষ্ট্রীয় ছিল সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারাই বলেছিলেন যে নেতাজি আপনাদের আইডল, তাই তো? আপনাদের বলবো না, এটা যে জাতির আইডল। হ্যাঁ, সেই নেতাজির জন্য যেটুকু কিছু করেনি, সেটা কিছু করেনি, কিছু করেনি, যেটা করছে, যেটা করেছিল, যেটা যেদিনতে 21 অক্টোবর রাজাদিন সরকারের প্রতিষ্ঠা দিবসে গত বছরে লালকেল্লাতে দাঁড়িয়ে বললো যে প্রথম প্রধানমন্ত্রী, কিন্তু সেটা তো কোন স্বীকৃত আজ পর্যন্ত হয়নি, তিনি তো ভারতের প্রধানমন্ত্রী, অনেক লিখিত দেওয়া হয়েছে, অনেক কংগ্রেসের সময় হয়েছে এবং এই বর্তমান সরকারের সময় হয়েছে, অনেক কিছু সরকার বলছি, নেতাজিকে নিয়ে অনেক লড়াই আন্দোলন হয়েছে। দুর্ভাগ্য যে নেতাজি নরেন্দ্র মোদী নেতাজিকে কি করবে, নেতাজিকে শ্রদ্ধা করবে কি করে? নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর প্রথম আমাদের দেশের যে জাতীয় প্ল্যানিং কমিশন, যেটা নেতাজি সৃষ্ট, সেটাকে তিনি তুলে দিয়েছেন। নেতাজি ভক্ত কিসে? মানে আপনারা অন্তত বিষয়কারকের বিরুদ্ধে কিছু না থাক, আপনারা তিনি যে ঘরটায় করতে গেছে সেই ঘরটাই তো দেশের সর্বনাশ করছে। আপনাদের এই যুক্তিটা থাকবে লড়াইয়ের হিসেবে, অস্ত্র হিসেবে থাকবে? আমরা একদম শেষে পথে, আমরা মানে শিবপ্রসাদ মানিক আমার সাথে ব্যক্তিগত ভাবে কোন প্রার্থী আমার বিরুদ্ধে যারাই প্রার্থী হবে না কেন, ব্যক্তিগত কারোর সঙ্গে তো আমাদের লড়াই নেই, আমরা তাদের দলের নীতির, তাদের যেমন আজকে যে তৃণমূল যেভাবে সারদা নারদা যেভাবে টাকা লুট করেছে, তাদের সঙ্গে যদি মানে কেন্দ্রীয় সরকারের সাথে যদি তাদের সম্পর্ক না থাকতো নরেন্দ্র তৃণমূলে বা মমতা ব্যানার্জি, তাহলে মমতা ব্যানার্জি তো আজকে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এতদিনের মধ্যেও কেন সারদা নারদাকে ভোটেরই দেখা যায় সিবিআই ধরে, কেন কেন আজকে যারা এই আরামবাগের সাংসদ তো মানে আপনারা টিভির পর্দায় দেখেছেন টাকা নিচ্ছে, তো সেখানে যে এখন বহাল তো বেড়ে আছেন সাংসদ, তাহলে আপনি বলছেন এই যে সিবিআই 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 তো ভোটের সময় একটা বিজেপি তৃণমূলের একটা যোগসাজেশন খেলা। আচ্ছা আপনাদের খেলা হবে কথাটা তো তৃণমূলের ছিল শোনেন, আপনারাও তো নিয়ে নিলেন, ঠিক আছে। আমরা আবার একবার আমাদের স্টুডিওতে সুপ্রসাদ বাবুকে নিয়ে আসবো যখন লড়াইয়ের মধ্যে পুরোপুরি নেমে পড়বেন ওনারা সবাই। আপনি কবে নমিনেশন ফাইল করছেন? 16 তারিখে। তারপর থেকে পুরো দমে একদম আদা জল খেয়ে আপনারা নামছেন? আমরা তো শুনো আমাদের আদা জল তো খেয়ে আপনাদের একটা স্লোগান আছে, বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লবের কোন সমাধান আপনাদের নেই, আপনারা লড়াই করেন, সমাধান হয় না। আমাদের কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে আমরা তো রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় আছি এবং থাকবো, এবং কেন্দ্রীয় সরকারের নীতি এবং বর্তমানে যারা সরকার চালাচ্ছিল রাজ্য সরকারের নীতির বিরুদ্ধেই তো আমরা ইতিমধ্যে লড়াই করেছি এবং আজও করছি। আচ্ছা, তার মানে আপনাদের লড়াই আজীবনের জন্য দীর্ঘজীবী হবে, তাই না?
আমরা অপেক্ষা করবো, আমরা চোখ রাখবো যে লড়াইয়ের ময়দানে এক প্রকার জমিয়ে দিয়েছেন, সংযুক্ত মোর্চা শুরু করে দিয়েছে। আজকে তৃণমূল থেকে নজিবুল করিম বাবু আজকে মনোনয়ন পেশ করেছেন, তারপর ধীরে ধীরে সবাই করবেন, দেখা যাক কি হয়। আমরা 6 এপ্রিলের জন্য আমরা চোখ রাখতে থাকবো, আমরা প্রতি মুহূর্তে খবরের আপডেট দিতে থাকবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। Collection, jeans and t-shirts, only for men.